আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রসায়ন ক্লাসে। সাথে আছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম রূপম। আজকে আমরা আলোচনা করতে যাব নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে, অর্থাৎ রাসায়নিক বন্ধন নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পড়া শুরু করার আগে তোমাদেরকে সবাইকে বলছি যে বই খাতা কলম সবাই সাথে নিয়ে বসবে। পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা শুরু করার আগে, রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাকে আমরা বলছি এটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। যথা প্রথম অংশে আলোচনা করা হয়েছে যোজনী, যোজনী ইলেকট্রন, পরিবর্তনশীল যোজনী, অর্থাৎ সম্পূর্ণ যোজনী নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম অংশটাতে, আর তারপরের অংশে আলোচনা করা হয়েছে রাসায়নিক বন্ধন নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যোজনী সংক্রান্ত যে অংশটা আছে সেটা নিয়ে। এবং আজকের পাঠ শেষে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যা অর্জন করবে তা হলো যোজ্যতা ইলেকট্রনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করতে পারবে এবং সেই সাথে সুপ্ত যোজনী নির্ণয় করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করা যাক। প্রথমে আমরা যোজ্যতা স্তর সম্পর্কে জানব। যোজ্যতা স্তর কি তার আগে বলে রাখি, যোজ্যতা স্তরের আরেক নাম হচ্ছে যোজনী স্তর। তো যোজ্যতা স্তর বা যোজনী স্তর কি? আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস চাই, কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে গেলে সর্বশেষ শক্তি স্তরটাকে বলা হয় তার যোজ্যতা স্তর অথবা যোজনী স্তর। অর্থাৎ যোজ্যতা স্তর বা যোজনী স্তরের সংজ্ঞাটা দাঁড়াচ্ছে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরকে বলা হয় তার যোজনী স্তর। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি, এবং নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে যেটি লক্ষ্য করছি, নাইট্রোজেনের দুটি শক্তি স্তর আছে, একটা হচ্ছে প্রথম শক্তি স্তর আর একটি হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। অর্থাৎ নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এবং এই দ্বিতীয় শক্তি স্তরটাকে আমরা বলছি নাইট্রোজেনের যোজনী স্তর বা যোজ্যতা স্তর। অর্থাৎ এক কথায় কোন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরকে বলা হয় তার যোজনী স্তর বা যোজ্যতা স্তর। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যোজনী কাকে বলে। যোজনী স্তরে বিদ্যমান ইলেকট্রন সংখ্যাকে যোজনী ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন বলে। আমরা এখন যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রনটা শিখছি। সংজ্ঞানুসারে যে সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন আছে সেটাকেই বলা হয় ওই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে স্ক্রিনে যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস তোমরা দেখতে পাচ্ছ, সেই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে তোমরা যেটি লক্ষ্য করছো সেটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে মোট 5টি ইলেকট্রন আছে, 2s এ 2টি এবং 2p তে 3টি। সেই হিসেবে আমরা বলছি নাইট্রোজেনের যোজনী ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5। এখন আমরা নাইট্রোজেনের ডায়াগ্রামটা দেখছি, এই ডায়াগ্রামের 2টি শক্তি স্তর দেখছি, এর মধ্যে সর্বশেষ শক্তি স্তরটা হচ্ছে তার যোজনী স্তর, এবং সর্বশেষ শক্তি স্তরে আমরা দেখি 1, 2, 3, 4, 5টি ইলেকট্রন আছে। সুতরাং নাইট্রোজেনের যোজনী ইলেকট্রন হচ্ছে 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যোজনী স্তর চিনলাম, যোজনী ইলেকট্রন চিনলাম, এখন আমরা শিখব যোজনী। যোজনী কাকে বলে? যোজনী হচ্ছে ধাতু এবং অধাতুর ক্ষেত্রে যোজনীকে আলাদাভাবে সংজ্ঞায়িত করা হয়। কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন সংখ্যাকে তার যোজনী বলা হয় যদি সেটা ধাতু হয়, আর কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান বিজোড় ইলেকট্রন সংখ্যাকে তার যোজনী বলা হয় যদি সেটা অধাতু হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি ধাতু অধাতু চেনো? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা ধাতু অধাতু চিনতে পারি। কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি 1টি, 2টি অথবা 3টি ইলেকট্রন থাকে তাহলে সেটাকে বলা হয় ধাতু, 4, 5, 6 কিংবা 7টি ইলেকট্রন থাকলে সেটাকে বলা হয় অধাতু, এবং সর্বশেষ শক্তি স্তরে যদি 8টি ইলেকট্রন থাকে তাহলে তাকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি, যদিও নিষ্ক্রিয় গ্যাস সমূহও অধাতু। তো এখন আমরা কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা ধাতুর ক্ষেত্রে, অথবা সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা বিজোড় ইলেকট্রন সংখ্যা অধাতুর ক্ষেত্রে সেই মৌলের যোজনী নির্দেশ করছে। তো আমরা যদি একটা উদাহরণ দেখি, উদাহরণ হিসেবে আমরা সোডিয়াম দেখতে পাচ্ছি। এখন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যেটি লক্ষ্য করছি, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর, এবং তৃতীয় শক্তি স্তরে 1টি মাত্র ইলেকট্রন আছে বিধায় আমরা সোডিয়ামকে বলছি ধাতু। তাহলে
আমরা ধাতুর ক্ষেত্রে বলেছি কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা, যদি সেটা ধাতু হয় সেটাই তার ইলেকট্রন যোজনী। তাহলে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, সুতরাং আমরা বলতে পারি যে যেহেতু সোডিয়াম ধাতু তাই সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন সংখ্যাই হবে তার যোজনী। অতএব সোডিয়ামের যোজনী হচ্ছে এক। এভাবে যে কোনো ধাতুরই সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন সংখ্যাই হবে তার যোজনী। এখন আমরা আলোচনা করব অধাতুর যোজনী, তার আগে আমরা আরেকটি বিষয় একটু জেনে আসবো, সেটা হচ্ছে অরবিটাল। আমরা SPDF সোডিয়ামের যখন ইলেকট্রন বিন্যাস করেছিলাম SPD দেখেছি, SP দেখেছি, S এবং P, এছাড়া অন্যান্য মৌলের ক্ষেত্রে D এবং F, এগুলোকে বলা হয় উপশক্তি স্তর। সেই উপশক্তি স্তরের আবার কয়েকটি অরবিটাল আছে, যেমন S উপশক্তি স্তরের একটি অরবিটাল তাকে বলি S, অপরদিকে পি উপশক্তি স্তরের তিনটি অরবিটাল PX PY এবং PZ, একইভাবে D উপশক্তি স্তরের পাঁচটি অরবিটাল DXY DYZ DZX DX2 Y2 এবং DZ2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষায় ভালো করার জন্য বা এই চ্যাপ্টারটা আয়ত্ত করার জন্য আমরা নির্দেশনা প্রদান করে থাকি যে অরবিটাল গুলোর নাম তোমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ S এর কয়টি অরবিটাল, একটি অরবিটাল, সেটির নাম কি S। পি উপশক্তি স্তরের কয়টি অরবিটাল, তিনটি অরবিটাল, কি কি PX PY PZ, একইভাবে D এর টা তোমাদের মনে রাখতে হবে, F এর সাতটি অরবিটাল, আমাদের এই সিলেবাসে বা 9-10 এর কারিকুলামে ওটি আপাতত না মুখস্থ করলে বা না মনে রাখলেও চলবে, আমরা D পর্যন্ত তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর একটি বিষয় যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রতিটি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। আমরা যদি দেখে থাকি যে S অরবিটালের S উপশক্তি স্তরে একটি অরবিটাল সেটি হচ্ছে S, এবং সেখানে যেহেতু দুটি ইলেকট্রন আছে তাই S উপশক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। একইভাবে PX PY PZ এই তিনটি অরবিটালের প্রত্যেকটিতে যেহেতু দুটি করে ইলেকট্রন আছে তাই P উপশক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। একইভাবে D উপশক্তি স্তরে পাঁচটি অরবিটালের প্রত্যেকটিতে দুটি করে ইলেকট্রন থাকার কারণে D অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10। এক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবে, সেটি হচ্ছে যে প্রতিটি অরবিটালে সর্বোচ্চ দুটি করে ইলেকট্রন রাখা যেতে পারে, তবে প্রথমে একটি করে ইলেকট্রন রাখতে হবে, তারপরে যদি আরো বাড়তি ইলেকট্রন থাকে তবে সেটাকে দুটি করে ইলেকট্রন করে দিতে হবে, অর্থাৎ জোড়া করতে হবে। সোজা কথায় প্রথমে আগে সবাইকে একটি করে ইলেকট্রন দিতে হবে, তারপরে আরো যদি ইলেকট্রন থাকে তাহলে অরবিটাল গুলোতে দুটি করে ইলেকট্রন দিতে হবে। আসো আমরা অধাতুর যোজনীর ব্যাপারটা আলোচনা করে আসি। অধাতুর যোজনী আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা উদাহরণ হিসেবে নাইট্রোজেনকে নিয়েছি, এবং দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধাতুর যখন যোজনী নির্ণয় করতে যাবে তখন তোমাদের জন্য পরামর্শ হচ্ছে সর্বশেষ যে শক্তি স্তর আছে তার উপশক্তি স্তরগুলোকে অরবিটালে বিভাজিত করে নিতে হবে। আমি আবারও বলছি, অধাতুর যোজনী নির্ণয়ের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের যে উপশক্তি স্তরগুলো আছে তাদের অরবিটাল, তাদের উপশক্তি স্তরগুলোকে অরবিটালে বিভাজিত করে ফেলতে হবে। তো আমরা যেহেতু এখন নাইট্রোজেনের যোজনী বের করতে চাই, তাই নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এই দ্বিতীয় শক্তি স্তরের অরবিটালগুলোকে আমরা, উপশক্তি স্তরগুলোকে আমরা অরবিটালে বিভাজিত করে ফেলব। তো 2s, একটাই অরবিটাল আছে সেটা 2s, এবং সেখানে দুটি ইলেকট্রন আছে। আর 2p, আমরা এর আগেই দেখেছি যে 2p উপশক্তি স্তরে তিনটি অরবিটাল আছে, যথা 2px 2py এবং 2pz। আমরা বলেছি যে প্রতিটি অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন দেব, তারপরে যদি আরো অতিরিক্ত ইলেকট্রন থাকে তবে আমরা দুটি করে দিয়ে আসব। খেয়াল করে দেখো 2p উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 3, তাহলে প্রথমে আমরা যদি একটি করে ইলেকট্রন দিই 2px এ একটা, 2py এ একটা এবং 2pz এ একটি ইলেকট্রন দিয়ে আসলাম, আর কি কোনো ইলেকট্রন 2p তে আছে নেই, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে যে উপশক্তি স্তরগুলো আছে সেখানে মোট বেজোড় ইলেকট্রনধারী অরবিটাল হচ্ছে 3টি, অর্থাৎ নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 3টি বেজোড় ইলেকট্রন আছে। সংজ্ঞা অনুসারে নাইট্রোজেনের যোজনী হবে 3।
আমরা বলেছিলাম অধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান বিজোড় ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার যোজনী, যেহেতু নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে তিনটি বিজোড় ইলেকট্রন আছে তাই নাইট্রোজেনের যোজনী দুই। এবং এটা ডায়াগ্রাম যদি আমরা আঁকি তাহলে দেখতে পাচ্ছি 2s এর দুটি ইলেকট্রন জোড়া অবস্থায় আছে, 2px 2py এবং 2pz এর বেজোড় করে ইলেকট্রন আছে সেটি এখানে দেখানো হয়েছে। আসো অন্য আরেকটি উদাহরণ দেখে আসি। আমরা উদাহরণ হিসেবে অক্সিজেনকে আলোচনা করব। অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর, আমরা আগেই বলেছি যে যোজনী নির্ণয় করার জন্য সর্বশেষ শক্তি স্তরকে অরবিটালে বিভাজিত করতে হবে। তাহলে 2s কে আমরা 2s এর মতোই রাখলাম, 2p এর তিনটি অরবিটাল আছে যথা 2px 2py এবং 2pz। আমরা দেখতে পাচ্ছি 2p তে মোট চারটি ইলেকট্রন আছে, তাহলে প্রথমে আমরা প্রতিটি অরবিটালে একটি করে ইলেকট্রন দেব, অর্থাৎ 2px এ একটা, 2py এ একটা এবং 2pz এ একটা। কিন্তু আমরা দেখছি 2p তে চারটি ইলেকট্রন আছে আর আমার এখানে ইলেকট্রন দেওয়া হয়েছে তিনটি, সুতরাং আরো একটি ইলেকট্রন আমরা 2px এ দিয়ে আসলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাই বলো যে সর্বশেষ শক্তি স্তরে এখন তোমরা কয়টা বেজোড় ইলেকট্রনধারী অরবিটাল দেখতে পাচ্ছ? উত্তর হচ্ছে দুটি, 2py এবং 2pz। সংজ্ঞা অনুসারে অক্সিজেনের যোজনী হবে দুই। এবং যদি আমরা এটা ডায়াগ্রাম আঁকি তাহলে দেখব সর্বশেষ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন জোড় অবস্থায় আছে, এই যে এই দুটি ইলেকট্রন জোড় অবস্থায় আছে, এবং দুটি ইলেকট্রন বেজোড় অবস্থায় আছে, এই দুটি ইলেকট্রন বেজোড় অবস্থায় এখানে প্রদর্শিত হয়েছে। আমরা দুইটা দেখলাম, নাইট্রোজেন এবং ফ্লোরিন। এবার তোমরা একটা নিজেরা করে দেখাও তো, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে এর যোজনীটা একটু নির্ণয় করার চেষ্টা করো। আমি তোমাদের সাথেই আছি, তোমাদেরকে সময় দিচ্ছি। ফ্লোরিন, আমরা জানি যে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9 এবং ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম 1s2 2s2 2p5। যারা চেষ্টা করছো নিশ্চয়ই তাদের সাথে এই ইলেকট্রন বিন্যাসটা মিলে গিয়েছে। এবার নিশ্চয়ই চিন্তা করছো যে যোজনী নির্ণয়ের ক্ষেত্রে কি যেন বলা হয়েছিল, সর্বশেষ শক্তি স্তরটাকে অরবিটালে বিভাজিত করতে হবে। তো আসো আমরা সর্বশেষ শক্তি স্তরটাকে অরবিটালে বিভাজিত করি, নিশ্চয়ই তোমরা করছো। তো আমরা F9 1s2 দিয়ে দিয়েছি, সর্বশেষ শক্তি স্তরে 2s এবং 2p আছে, 2s এর যেহেতু একটাই অরবিটাল 2s এবং সেখানে দুটি ইলেকট্রন আছে আমরা সেটি দিয়ে দিলাম, আর 2p তে ইলেকট্রন আছে পাঁচটি, 2p এর তিনটি অরবিটাল 2px 2py 2pz। নিয়ম অনুসারে প্রতিটি অরবিটালে আগে একটি করে ইলেকট্রন দেব, 2px এ একটা, 2py এ একটা এবং 2pz এ একটা। কিন্তু আমরা দেখছি 2p তে মোট পাঁচটি ইলেকট্রন আছে, তাই 2px এ আরো একটি ইলেকট্রন দিয়ে আসতে হবে, 2py এ আর একটি ইলেকট্রন দিয়ে আসতে হবে, আর 2pz এ তো আর কোনো ইলেকট্রন যাচ্ছে না, আর পাঁচটা ইলেকট্রন পূরণ হয়ে গিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে একটি অরবিটাল বেজোড় ইলেকট্রন ধারণ করেছে। যেহেতু একটি মাত্র বেজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল রয়েছে আমরা বলছি ফ্লোরিনের যোজনী এক। এবং এর ডায়াগ্রামটা হবে সর্বশেষ শক্তি স্তরে তিনটি জোড় ইলেকট্রন আছে, 1 2 3, তিনটি জোড় ইলেকট্রন আছে এবং একটি বেজোড় ইলেকট্রন আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি ধারণা করতে পারো যে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে তার যোজনীটা কত হতে পারে? আমরা একটি নিষ্ক্রিয় গ্যাসকে উদাহরণ হিসেবে বেছে নিই, নিয়ন, যার পারমাণবিক সংখ্যা 10 এবং ইলেকট্রন বিন্যাস স্ক্রিনে প্রদর্শিত ইলেকট্রন বিন্যাসের অনুরূপ। আমরা যদি এটার যোজনী নির্ণয় করতে যাই তাহলে একইভাবে সর্বশেষ শক্তি স্তরকে অরবিটালে বিভাজিত করব, 2s দিয়েছি, 2p এর তিনটি অরবিটাল, 2px 2py 2pz, এবং প্রতিটি অরবিটালে একটি করে ইলেকট্রন দেওয়ার পরেও আমরা দেখছি আরো তিনটি ইলেকট্রন রয়েছে, তাই 2px এ আরেকটি ইলেকট্রন, 2py এ আরেকটি ইলেকট্রন এবং 2pz এ আরেকটি ইলেকট্রন দেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ শক্তি স্তরে আর কোনো বেজোড় ইলেকট্রন নেই। আমরা বলেছিলাম সর্বশেষ শক্তি স্তরের বেজোড় ইলেকট্রন সংখ্যাটা তার যোজনী অধাতুর ক্ষেত্রে, যেহেতু নিষ্ক্রিয় গ্যাস একটি অধাতু এবং এর সর্বশেষ শক্তি স্তরে যেহেতু কোনো বেজোড় ইলেকট্রন নেই আমরা বলছি নিষ্ক্রিয় গ্যাসের যোজনী শূন্য। এবং যদি এটার ডায়াগ্রাম আঁকা যায় তাহলে আমরা দেখব সর্বশেষ শক্তি স্তরে সকল ইলেকট্রন জোড়বদ্ধভাবে আছে, যেমন 2s এ দুটো, 2px এ দুটো, 2py এ দুটো এবং 2pz এ দুটি ইলেকট্রন বিদ্যমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি যে যোজনী সম্পর্কে তোমাদের ধারণাটা সুস্পষ্ট হয়েছে। এখন আসো আমরা পরিবর্তনশীল যোজনী নিয়ে আলোচনা করব।
পরিবর্তনশীল যোজনী কি? কোন মৌলের যদি একাধিক যোজনী থাকে তাহলে তার যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। অর্থাৎ যে সমস্ত মৌল একাধিক যোজনী প্রদর্শন করে থাকে তাদের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। আমরা সরাসরি উদাহরণে চলে যাব এবং উদাহরণ হিসেবে ফসফরাসকে ব্যবহার করছি। ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15 এবং ইলেকট্রন বিন্যাস এরূপ। আমরা দেখছি সর্বশেষ শক্তি স্তর হলুদ রং দিয়ে প্রদর্শিত হয়েছে। আমরা যখন যোজনী নির্ণয় করতে যাব তখন সর্বশেষ শক্তি স্তরকে অরবিটালে বিভাজিত করব, ফলে বাকি যে শক্তি স্তরগুলো আছে তাকে একইভাবে রেখে দিচ্ছি। আমরা ফসফরাসের যোজনী নির্ণয় করতে চাই, তাহলে সর্বশেষ শক্তি স্তরকে অরবিটালে বিভাজিত করছি। 3s এর একটাই অরবিটাল 3s, 3p এর তিনটা অরবিটাল 3px, 3py এবং 3pz। যেহেতু 3p তে তিনটি ইলেকট্রন আছে, প্রথমে আমরা 3px এ একটা, 3py এ একটা এবং 3pz এ একটা ইলেকট্রন দিয়ে দিলাম। এবং এখান থেকে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তা হচ্ছে ফসফরাসের যোজনী 3। এখন কথা হচ্ছে ফসফরাস একাধিক যোজনী প্রদর্শন করে কি না। হ্যাঁ, ফসফরাস একাধিক যোজনী প্রদর্শন করে। এই ইলেকট্রন বিন্যাসটাকে আমরা এভাবে লিখেছি, খেয়াল করে দেখো পার্থক্যটা হচ্ছে 3s2 ছিল, আমি সেখানে দুটি তীর দিয়ে প্রকাশ করেছি। ইলেকট্রনকে তীর দিয়েও প্রকাশ করা যায়। এখন বলতো তৃতীয় শক্তি স্তরে ডি উপশক্তি স্তর বলে কোনো উপশক্তি স্তর আছে কি না? অবশ্যই আছে। তাহলে আমরা এখানে দেখাইনি কেন? আমরা এখানে দেখাইনি তার কারণ 3d তে কোনো ইলেকট্রন যায়নি। তবে এবার দেখাবো, এবার 3dxy অরবিটালটাকে নিয়ে আসলাম। কেন? কারণ এখন 3s থেকে একটা ইলেকট্রন 3dxy এ পাঠিয়ে দেব। এই যে 3s থেকে একটা ইলেকট্রন যদি 3dxy এ চলে যায় কোনো শক্তির প্রভাবে, সেটাকে বলা হয় ফসফরাসের উত্তেজিত অবস্থা। অর্থাৎ উত্তেজিত অবস্থায় 3s থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে 3dxy অরবিটালে চলে যাবে। এভাবে 3s থেকে একটা ইলেকট্রন 3dxy চলে গেল। এমন অবস্থায় সর্বশেষ শক্তি স্তরে বেজোড় ইলেকট্রন সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আগে দেখেছি সর্বশেষ শক্তি স্তরে বেজোড় ইলেকট্রন সংখ্যা 3টি ছিল, এখন 3s থেকে অর্থাৎ এখান থেকে একটি ইলেকট্রন 3dxy চলে যাওয়ার কারণে সর্বশেষ শক্তি স্তরে বেজোড় ইলেকট্রন সংখ্যা দাঁড়িয়েছে 5টি। অর্থাৎ এ অবস্থায় ফসফরাসের যোজনী হচ্ছে 5। যেহেতু ফসফরাস একাধিক যোজনী প্রদর্শন করলো 3 এবং 5, আমরা বলে থাকি ফসফরাস পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো একটি উদাহরণ আমরা দেখব সালফারের। সালফারের পারমাণবিক সংখ্যা 16 এবং তার ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। এর যোজনী নির্ণয় করার জন্য আমরা সর্বশেষ শক্তি স্তরটাকে অরবিটালে বিভাজিত করব, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর বাদে বাকি যে শক্তি স্তরগুলো আছে তাকে একইভাবে লিখে রেখে দেব। এখন আমরা দেখছি 3s এর একটি অরবিটাল, সেটা 3s, 3p এর তিনটি অরবিটাল 3px, 3py এবং 3pz। তো 3p তে চারটি ইলেকট্রন আছে, প্রথমে আমরা 3px এ একটা, 3py এ একটা এবং 3pz এ একটা ইলেকট্রন দেওয়ার পরেও দেখছি আরো একটি ইলেকট্রন বাকি থাকছে, সেই ইলেকট্রনটা আমরা 3px এ দিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি সালফারের সর্বশেষ শক্তি স্তরে বেজোড় ইলেকট্রনধারী অরবিটাল 2টি, অর্থাৎ এ অবস্থায় সালফারের যোজনী হবে 2। এবার আসো উত্তেজিত অবস্থা, অর্থাৎ যে অবস্থায় সালফার তার যোজনী বৃদ্ধি করবে। উত্তেজিত অবস্থায় 3px থেকে একটা ইলেকট্রন 3dxy চলে যাবে। আমি এখনো 3dxy দেইনি কারণ এতক্ষণ সেখানে ইলেকট্রন ছিল না, কিন্তু এবার 3dxy নিয়ে আসলাম কারণ সেখানে 3px থেকে একটা ইলেকট্রন পাঠিয়ে দিব। উত্তেজিত অবস্থায় 3px থেকে একটা ইলেকট্রন যখন 3dxy চলে গেল, সে অবস্থায় সর্বশেষ শক্তি স্তর বেজোড় ইলেকট্রন সংখ্যা দাঁড়ালো 4টি, অর্থাৎ 3px, 3py, 3pz এবং 3dxy। আমরা বলছি যে সালফারের যোজনী এই অবস্থায় 4। এখন আরো কি যোজনী বৃদ্ধি করা যায়? হ্যাঁ, সর্বশেষ শক্তি স্তরে আমরা আরো একটি জোড় ইলেকট্রন দেখছি এবং সেই জোড় ইলেকট্রনকে 3dyz এ পাঠিয়ে দেওয়ার সক্ষমতা বা সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখি যে 3dyz বলে আর একটা অরবিটাল নিয়ে আসলাম এবং 3s থেকে একটি ইলেকট্রনকে 3dyz এ পাঠিয়ে দিলাম। এ অবস্থায় সর্বশেষ শক্তি স্তরে বেজোড় ইলেকট্রন সংখ্যা দাঁড়িয়েছে 1, 2, 3, 4, 5 এবং 6, অর্থাৎ সালফারের যোজনী হবে 6। তাহলে আমরা যে সিদ্ধান্তে আসতে পারছি সালফার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে এবং তার যোজনী হচ্ছে 2, 4 এবং 6।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আমাদের এই চ্যাপ্টার যোজনী অংশের লাস্ট টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী কি? কোন যৌগে কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই যৌগে মৌলটির সুপ্ত যোজনী বলে। আমরা তো এখানে সর্বোচ্চ যোজনী আর সক্রিয় যোজনীটা বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমরা এই সংজ্ঞাটাকে একটা সূত্রে রূপান্তর করি। সুপ্ত যোজনী সমান সমান বলাই হয়েছে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্য, পার্থক্য মানে বিয়োগফল। তো সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী যদি বাদ দেওয়া হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সুপ্ত যোজনী। আমরা এখনো বুঝিনি সর্বোচ্চ যোজনী আর সক্রিয় যোজনী বলতে কি বোঝানো হচ্ছে। ওকে, আমরা একটি উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার করে দিই। ফসফরাস পেন্টাক্লোরাইড ট্রাইক্লোরাইড পিসিএল থ্রি যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী নির্ণয় করো। আসো, কিছুক্ষণ আগেই আমরা দেখেছি ফসফরাস পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। তোমরা কি মনে করতে পারো যে ফসফরাসের যে দুটি যোজনী ছিল সেই যোজনী দুটো কত কত? উত্তর হচ্ছে ফসফরাসের যোজনী ছিল 5 এবং 3। তাহলে বলতো সর্বোচ্চ যোজনীটা কত? উত্তর নিশ্চয়ই 5। এবং পিসিএল থ্রি যৌগে ফসফরাসের যোজনী কত? আমরা জানি ফসফরাসের যোজনীটা ঠিক ক্লোরিনের নিচে লেখা আছে। আমরা দেখছি ক্লোরিনের নিচে 3 লেখা আছে, অর্থাৎ পিসিএল থ্রি যৌগে ফসফরাসের যোজনী হচ্ছে 3। এটাকে বলা হয় এই যৌগে ফসফরাসের সক্রিয় যোজনী। তাহলে আমরা এখানে উপাত্ত গুলো সংগ্রহ করি। আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারছি যে এখানে ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5। আমরা বলেছি যে ফসফরাস পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে যার যোজনী 3 এবং 5, অর্থাৎ সর্বোচ্চ যোজনী হচ্ছে 5। এবং পিসিএল থ্রি যৌগে ফসফরাসের সক্রিয় যোজনী 3, কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি ফসফরাসের যোজনী 3, যেহেতু ক্লোরিনের নিচে 3 লেখা। আর আমাদের বের করতে হবে ফসফরাসের সুপ্ত যোজনী। আমরা জানি সূত্রটা হচ্ছে সুপ্ত যোজনী সমান সমান সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। আমরা সর্বোচ্চ যোজনীর মান পেয়েছি 5 এবং সেখান থেকে সক্রিয় যোজনী 3 বিয়োগ করে দিচ্ছি, উত্তর আসছে 2। অর্থাৎ পিসিএল থ্রি যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যা শিখলে তার উপরে তোমাদের একটু মূল্যায়ন করতে চাই। বলতো সোডিয়ামের যোজনী স্তর নিচের কোনটি? কে, এল, এম এবং এন। তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি, কমেন্ট বক্সে তোমাদের উত্তরটা লিখে জানিয়ে দাও। সোডিয়ামের যোজনী স্তর কোনটি? আমরা মনে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা বলেছিলাম যোজনী স্তর হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। তা আমরা জানি শক্তি স্তরকে যে লেটার দিয়ে প্রকাশ করা হয় এবং সেটা শুরু হয় হচ্ছে কে থেকে, কে এল এম এন এভাবে শুরু করা হয়। তোমরা নিশ্চয়ই তাহলে ধারণা করতে পারছো যেহেতু সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর, কে থেকে যদি আমরা গোনা শুরু করি কে এল এম, অতএব এম। দেখি পরের প্রশ্নের উত্তরটা তোমরা করি, নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত? আমি জানি তো সবাই জানো যোজনী হচ্ছে ক শূন্য, অর্থাৎ উত্তর হচ্ছে ক। আজকের ক্লাসটিতে যা শিখলে তার উপরে তোমাদেরকে কিছু কাজ বাসাই করতে হবে, তাতে এই ক্লাস পূর্ণতা লাভ করবে। প্রথম কাজ, অক্সিজেনের যোজনী এবং যোজনী ইলেকট্রন 1-9 ব্যাখ্যা করো। দ্বিতীয় কাজ, পিসিএল 5 গঠিত হলেও এনসিএল 5 গঠিত হয় না কেন? এবং সর্বশেষ এফিসিএল 2 যৌগে আয়রনের সুপ্ত যোজনী নির্ণয় করো। এই কাজগুলি তোমরা বাসাই করবে। আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।